আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সাথে আছি ইএসএম হাসান। তো এখন 35 প্লাস যেসব ভাই বোন এনটিআরসি এর তৃতীয় চক্রে সুপারিশপ্রাপ্ত হয়েছেন এবং জয়েন করেছেন এবং এমপিও আবেদন করেছেন, কিন্তু এমপিও ফাইল রিজেক্ট হয়ে গেছে, যেটি গত মাসে মাদ্রাসা অধিদপ্তরে এমপিও আবেদনের বা 35 প্লাসদের এমপিও ফাইল আবেদনের রিজেক্টের যে মহোৎসব সেটি কিন্তু এই মাসেও চলমান রয়েছে। এই মাসেও অনেকের এমপিও আবেদন রিজেক্ট হয়ে গেছে। তো এখন এই যে ধারাবাহিকভাবে যে এমপিও আবেদনগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, তো এর নেপথ্যে আসলে কী কারণ থাকতে পারে বা কী ঘটনা দুর্ঘটনা? আমরা কিন্তু এ বিষয় নিয়ে কয়েকটা ভিডিওতে আপনাদের সাথে কথা বলেছি যে আসলে বারবার এমন কেন হচ্ছে। অথচ আপিল বিভাগের কিন্তু স্পষ্ট রায় রয়েছে যে 35 প্লাস দিন নিয়ে, আপনাদের সাথে আগেও শেয়ার করা হয়েছে 3900/2019 নম্বর মামলা রায়টি, যেখানে বলা হয়েছে যে যারা 12 জুন 2018 আগে সার্টিফিকেট পেয়েছে তাদের জন্য 35 প্লাস গ্রহণযোগ্য, এবং এনটিআরসি কিন্তু এই রায়টি মেনেই গণবিজ্ঞপ্তি দিয়েছে। প্রশ্ন হলো তাহলে কেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আর বর্তমানে জেনারেল শিক্ষা অধিদপ্তর মাউসি এরা বারবার এই ফাইলগুলো রিজেক্ট করে দিচ্ছে? কেন, তারা কি এই রায় জানে না? আমরা জানি তারা এই রায় জানে, কারণ অধিদপ্তর বলছে, অর্থাৎ বিভিন্ন অধিদপ্তর বলছে যে আদালতের রায়ের সুস্পষ্ট নির্দেশনা না থাকায় আমরা এমপি আবেদনগুলো রিজেক্ট করে দিচ্ছি, বিশেষ করে 35 প্লাস। তারা কিন্তু কারণ হিসেবে বলছে যে যেহেতু এই নতুন এমপিও নীতিমালায় 35 প্লাসদের এমপিও হওয়ার কোনো সুযোগ নেই, তো আমরা তো এমপিও নীতিমালা অনুযায়ী সকল কার্যক্রমগুলো চলমান রাখছি, এখন আমাদের পক্ষে 35 প্লাসদের বেতন করা সম্ভব না। হ্যাঁ, তখনই সম্ভব হবে যখন সুস্পষ্টভাবে মন্ত্রণালয় আমাদেরকে কোনো নোটিশ দেবে অথবা তারা পরিপত্র জারি করবে, তারপরেই কিন্তু এই যে এমপিও আবেদন করা সম্ভব হবে। তারা কিন্তু ব্যাখ্যায় এই কথাগুলোই বলেছে মাদ্রাসা অধিদপ্তর এবং জেনারেল অধিদপ্তর, বলছে বিষয়টি আমাদের এখতিয়ারে নেই যেহেতু আমরা এমপিও নীতিমালাকেই ফলো করি। এখন তারা সুস্পষ্ট পরিপত্র চেয়েছে বা নোটিশ চেয়েছে। আচ্ছা, এখন দেখেন, যদিও মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমিন বলেছেন যে নীতিমালায় নেই, কিন্তু পাশাপাশি আদালতের রায়ের কপি এনটিআরসি আমাদের দেখিয়েছে, আমরা দেখেছি, কিন্তু যেহেতু মন্ত্রণালয় আমাদের এই বিষয়ে কিছুই বলেনি, কোনো স্পষ্ট নির্দেশনা দেয়নি, সুতরাং আমাদের পক্ষে এটি বাস্তবায়ন করা সম্ভব না। সুস্পষ্ট নির্দেশনা দিলেই কেবল আমরা সেটি বাস্তবায়ন করতে পারি। এই দিকে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে যেহেতু 35 প্লাস নিয়ে উচ্চ আদালতের আপিল বিভাগের রায় রয়েছে, এই রায়টি সবাইকে মানতে হবে, না মানলে সেটি আদালত অবমাননার শামিল হবে। এবং মাউসির অতিরিক্ত সচিব ফৌজিয়া জাফরিন তিনি বলেছেন যে যেহেতু 35 প্লাসদের নিয়ে আদালতের স্পষ্ট রায় রয়েছে, তাদের বিল বেতন হবে, সুতরাং এই রায়টা বাস্তবায়ন করতে হবে। এখন রায় বাস্তবায়ন করবে কে? অধিদপ্তরগুলো। এখন এই রায় বাস্তবায়ন করার ক্ষেত্রে যদি কোনো ধরনের ব্যত্যয় ঘটে অথবা কোনো সমস্যার সৃষ্টি হয়, তাহলে অভিযোগ দিলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব বা ব্যবস্থা নেওয়া হবে, এটি কিন্তু অতিরিক্ত সচিব মহোদয় বলেছেন। এখন প্রশ্ন হলো যে এই প্রেক্ষাপটে প্রার্থীরা কী করবে, অর্থাৎ যেসব 35 প্লাস ভাই বোন আবেদন করলেন এবং আবেদনগুলো রিজেক্ট হয়ে যাচ্ছে, তো তারা কী করবে? আমরা কিন্তু আপনাদের শুরু থেকে বলে আসছি যে আপনারা যারা 35 প্লাস আছেন তাদের মধ্যে সমন্বয় হওয়া দরকার আছে। আপনারা পারস্পরিকভাবে নিজেদের মোবাইল নাম্বারগুলো আদান প্রদান করেন, প্রয়োজনে জেলাভিত্তিক একটা টিম গঠন করেন, সাক্ষাৎ করেন, এবং আপনারা পরবর্তীতে কীভাবে এগিয়ে যাবেন, কোন কোন মিডিয়াগুলোকে কীভাবে খবরগুলো পৌঁছে দেবেন সেই বিষয়গুলো, পাশাপাশি এটি অভিযোগ কীভাবে করবেন। যদি এর আগে ডিজি মহোদয় বলেছেন যে অভিযোগ দিলে আমরা সেটি ব্যবস্থা নেব, আমরা জানি যে অভিযোগ অনেকেই দিয়েছেন, এনটিআরসিতে অভিযোগ দিয়েছেন, এনটিআরসিও কিন্তু এই অভিযোগের প্রেক্ষাপটে অধিদপ্তরের পরিচালক মহাপরিচালকদের নিয়ে বসেছিলেন এবং তাদেরকে কিন্তু সেই বৈঠকে আদালতের রায় কপিটি দেখিয়েছিলেন, আমরা জানি সেই খবরটাও আপনাদের সাথে শেয়ার করেছি। কিন্তু ওই যে একটা কথা আছে না, যে লাউ সেই কদু, সেই অবস্থা কিন্তু হয়ে গেছে আবারও। এখন যেহেতু অতিরিক্ত সচিব মহোদয় বললেন যে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব, আপনারা সেখানে অভিযোগ দিতে পারেন, আগে সবাই টিম করেন, এটা টিম ওয়ার্ক করতে হবে, এককভাবে অভিযোগ দিয়ে খুব একটা ফলদায়ক কাজ হবে বলে আমরা মনে করি না, বিষয়টি কিন্তু আমরা আগেও বলেছি। আপনারা এককভাবে যেয়েন না, টিম করে আপনার জেলাভিত্তিক টিম গঠন করেন, সবার সাথে পরিচিত হন, সমন্বয় করেন, এরপরে একজোটে যান, গিয়ে একদম সম্মিলিতভাবে অভিযোগ দেন, সকল মিডিয়াকে বিষয়গুলো দিয়ে দেন, এরপরে একটা এই বিষয়টা নিয়ে যখন নাড়াচাড়া শুরু হবে দেখবেন যে
এমনিতেই সকল কিছু সিস্টেমের মধ্যে চলে আসবে। তখন কে পরিপত্র জারি করবে বা কে নির্দেশনা দেবে, কে মানবে, তখন দেখবেন বিষয়গুলো এমনিতে শুরু হয়ে যাবে। তবে আমরা শুরু থেকেই আমাদের চ্যানেলে বলে আসছি বছরখানেক আগে থেকেই যে 35 প্লাস ভাই যারা ভাই বোন আছেন, যারা সুপারিশপ্রাপ্ত হয়েছেন, তাদের চিন্তার কিচ্ছু নেই, আপনাদের বিল বেতন 100% হবে ইনশাল্লাহ, টেনশনের কিছু নেই। আল্লাহ হাফেজ।